মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোন গোপন সত্য থাকতে পারে যে ফুলকির শাড়ি পরে এসে রুদ্রের উপর গুলি চালানো? স্যার, ফুলকি দাসের অপরাধ এখনো প্রমাণিত নয়, অনেক ফাঁক আছে স্যার। চার্জশিট তৈরি করার সময় সেটা টের পাওয়া যাবে। আর ফুলকি দাসের উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। দাদা ভাই, আমি তো প্রথম থেকে সত্যি কথাই বলছি, আর কেউ জোর করে আমাকে নিয়ে কিছু বলাতে পারবে না। মিস্টার অংশুমান সেনগুপ্ত, তুমি কিন্তু এই ইন্টারোগেশন প্রক্রিয়াটার অংশ নও, জানো তো? তোমার সঙ্গে ফুলকি দাসের একটা ব্যক্তিগত হৃদ্যতা আছে, সেটা আমি খুব ভালো করে জানি। ও হচ্ছে তোমার পাতানো বোন, তাই এই ইন্টারোগেশন প্রসেসের বাইরে থাকছ তুমি। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি এটা তোমার মনে আছে। এখন চলো, লয়ার কি বলছে শুনে আসছি, চলো। কই, ফুলকি দাসের লয়ার কে আছেন? আমি। আমার ক্লায়েন্টকে আর কতক্ষণ আটকে রাখা হবে? আমি তো জানতাম ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। দেখুন ম্যাডাম, ফুলকি দাস আমাদের সঙ্গে সহযোগিতা করেননি, তাই আমরা ওনাকে পুলিশ কাস্টাডিতে রাখতে বাধ্য হচ্ছি। আমাদের এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি থাকবে। একটা কথা ভুলে যাবেন না ম্যাডাম, এটা কিন্তু একটা অ্যাটেম্প টু মার্ডার কেস। আর এই অ্যাটেম্পটা যার উপর করা হয়েছে, তিনি কিন্তু একজন নির্বাচিত এমএলএ, জনপ্রতিনিধি। স্যার, দাও দাও, নিন ম্যাডাম, কোর্টের সমস্ত কাগজপত্র আছে এখানে। আমরা ফুলকি দাসকে পুলিশ কাস্টাডিতে রাখছি, আপনি কোর্টে গিয়ে বেলের জন্য অ্যাপিল করুন, ঠিক আছে ম্যাডাম? আমি জানতাম, আমি জানতাম এটাই হতে চলেছে। ফুলকিকে এখানেই থাকতে হবে এখন। বৌদি, আমি যত তাড়াতাড়ি সম্ভব বেলের জন্য অ্যাপিল করছি, কিন্তু বেল এত সহজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। গুলিটা কোন লোকে সেই বিষয়ে তো কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। না ফুলকি ভাই, তোমাকে এই অবস্থায় দেখতে চাইছে না গো। ফুলকি, আমি বেলের জন্য অ্যাপ্লাই করেছি, আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবো। ফুলকি, তোমার এখানে কোনো অসুবিধা হলে তুমি আমাকে আগে ডাকো। তো তোমরা না, আমার আবার কিসের অসুবিধা হবে? বলছি, জামাই বাবুর এখন জ্ঞান ফেরেনি? না ফুলকি, রোহিত গেছে নার্সিং হোমে। রুদ্রদা জ্ঞান ফিরলে রুদ্রদার সাথে কথা বলবে, আর রুদ্রদা কে গুলি করেছে সেটা দেখেছে কিনা সেটা জানবে। ফুলকি, আমরা সবাই আছি তোমার পাশে, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা অংশুদা, বলছি আমরা খাবার টাবার নিয়ে আসতে পারবো তো? ও বৌদি, ফুলকি আজকে রাতে কি খাবে? আরে আমি আছি তো, আমি কিছু একটা করে অংশুর হাতে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে একটা পারমিশন লাগবে, মানে নিয়ম তো নিয়মই না।
মানতে হবে, কি করবো বলো। জানো তুমি যাওয়ার সময় একটা অ্যাপ্লিকেশন করেছো। দিদি তুমি ফুলকি দাসের খাওয়া নিয়ে একদম চিন্তা করো না। ফুলকি দাস ছোট থেকে যা খেয়ে বড় হয়েছে, তারপর যে কোনো খাবার খেয়ে লড়াই করতে পারবে। তুমি শুধু স্যারকে দেখো, স্যার কিন্তু খাবে না, পাগল পাগল করবে। সে তো করছেই ফুলকি, দাভাই নিজের মধ্যে নেই। আচ্ছা অংশুদা, তোমাদের চার্জশিটটা কোন অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে গো? এই থানার বড়বাবু তো চার্জটা এমনভাবে ফ্রেম করবে দেখে মনে হবে ফুলকি সাসপেক্ট নয়, আসল মার্ডারার। কোনোভাবে যদি জেঠুমনির সাহায্য নিয়ে আমরা ডিজি সাহেবকে ইনভলভ করতে পারতাম। তো জেঠুমনিকে যেটা করতে বলবি জেঠুমনি সেটাই করবে। থানু, বাবা তুমি এখানে, ওদিকে রুদ্রতার কি অবস্থা? জেঠুমনি তোমার শরীর ঠিক আছে তো? জেঠুমনি তুমি বিশ্বাস করছো না তো যে আমি জামাই বাবুর কোনো ক্ষতি করেছি? তোর কি মনে হয় ফুলকি? তোর জেঠুমনি মানুষ চেনে না চেনে না? আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না যে তুই কাউকে গুলি করতে পারিস। কিন্তু আমার মাথায় তো এটাই ঢুকছে না যে গুলিটা করলো কি, সে কি কোনো গোপন শত্রু? তোমার তোমাদের কি মনে হচ্ছে? সেই পুরো ইনভেস্টিগেশনটা বড়বাবু নিজে করছে। তার মানেটা বুঝতে পারছো তো জেঠুমনি? রিকি আর ঈশিত তো জোর দিয়ে ফুলকির নামই বলতে থাকে। আমি ঈশিতাকে বারণ করেছিলাম, ও তো কোনো কথাই কানে নেয়, নিজে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক। ঈশিতা স্টেটমেন্টও দিয়েছে যে ফুলকির শাড়ি পরা একজনকে গুলি করতে দেখেছে, তাই স্বাভাবিকভাবে ফুলকি প্রাইম সাসপেক্ট। আমি ডিজি সাহেবের কাছে যাই, ওনাকে গিয়ে সবকিছু বলি একবার। কিন্তু কোন গোপন শত্রু থাকতে পারে যে ফুলকির শাড়ি পরে এসে রুদ্রর উপর গুলি চালালো? ফুলকিও তো কাউকে একজনকে দেখেছে। জামাইবাবুই কাউকে ঠিক করেছিল গুলি করার জন্য? না, এটা হবে না। জীবনের এত বড় ঝুঁকি কেউ নেয় না কিভাবে? তার মানে মেয়েটা জামাইবাবুর শত্রু ছিল? কে ওই মেয়ে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।